गाइस वेलकम बैक टू माय चैनल इट्स मी प्रियंका তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আমি খুব ভালো আছি তো আজকের হচ্ছে আমার স্টুডেন্টদের ডেমোনস্ট্রেশন ক্লাস ছিল আজকের ওদের এটা সেকেন্ড ডেমোনস্ট্রেশন ক্লাস তো আজকে আমি ভাবছি যে ওর উপর একটা দুর্গা লুক ক্রিয়েট করব মানে আমাদের যে মডেল মডেল আর কেউ নয় হচ্ছে আমাদের স্নেহা রানী তো ওর উপরই আজকে দুর্গা শুট করব তো চলো ওকে দেখা যাক কিরকম টাইপের লুক দেই আর আমার ইচ্ছে আছে যে একদম একটা সুন্দর স্নিগ্ধ মিষ্টি একটা গৌরী লুক করেন মানে দুর্গার যে বিয়ের আগের যে লুকটা তো সেই লুকটাই দেওয়ার ইচ্ছে আছে এবার দেখা যাক কতটা কি করতে পারি আমি তো এখন হচ্ছে আমরা খাচ্ছিলাম কারণ যেহেতু ডেমোনস্ট্রেশন ক্লাসটা অনেকটা টাইম ধরে হয় তো তার মধ্যেখানে আমরা সময় বের করে খেয়ে নিচ্ছিলাম কারণ পেট পুজোটা আগে পেট পুজোটা না হলে তো কোনো কাজই হবে না তো সেই কারণে আমরা এখন মোটামুটি সবাই মিলে খাচ্ছিলাম বসে তো দেন হচ্ছে আমরা আবারও কাজে লেগে পড়েছি তো আমাদের দুর্গার মেকআপটা বলতে গেলে প্রায় কমপ্লিট এবার যেটা হবে সেটা হচ্ছে হেয়ারস্টাইল তো হেয়ারস্টাইলের জন্য মোটামুটি ট্রিপল টং দিয়ে হেয়ারস্টাইলটা করছি আপাতত তো দেখা যাক আর হেয়ারস্টাইলে প্রচণ্ড সময় লেগে যায় কারণ দুর্গা শ্যুটে বিশেষ করে মানে লং হেয়ারের পক্ষে পুরোটা ট্রিপল টং করা মানে খুবই টাফ তো যাই হোক মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট আর এই মাটির কলসিটাতে আমি আলপনা আঁকছিলাম তো এই মাটির কলসিটা আমার একটা স্টুডেন্টের মানে পরিমলদা আমাকে মানে অনেক কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছে মাটির কলসি প্রদীপ থেকে শুরু করে ত্রিশূল থেকে শুরু করে অনেক কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে তো এই কলসিটা ফাঁকা ফাঁকা লাগছিলো তো আমি পরিমলদাকে বললাম যে আমি একটু আলপনা করে দিই তো বললো যে হ্যাঁ হ্যাঁ করে দেওয়া অসুবিধে নেই তো তোমরা জানিও ফার্স্ট টাইম মাটির কলসিতে আলপনা এঁকেছি দেখো দেখো আমার কলকারগুলো ডান আর বলো তোমরা আমি ফার্স্ট টাইম এরকম মানে মাটির হাড়িতে এরকম কলকা করলাম জানি না কেমন হয়েছে তো তোমরা বল হয়েছে দারুণ হয়েছে তোমার ক্যামেরায় আমি তাকাবো লজ্জা পাচ্ছে গাইস আমার ক্যামেরার দিকে তাকাতে তো যাই হোক তো একটু ডিজাইন করে নিলাম তো কেমন হয়েছে তোমরা জানিও আর এখনো ফটোগ্রাফারের দেখানি সুন্দরতা যে কি হচ্ছে ভগবানই জানে তো পদ্ম এই কটাই এনেছি কারণ পদ্মের যা দাম আমার সাধ্য আর নেই আর এমনিতে ভালো পদ্ম পাই হবে তো যাই হোক আর এগুলো হচ্ছে ওই যে কি বলে এগুলো শালুক ফুল শালুক ফুল এগুলো হচ্ছে ফোটাবাই এই ফুটাবি আই শাপলা শালুক এগুলো পদ্ম ফোটাই নো পদ্ম আমি এখন হচ্ছে এই শালুক ফুলগুলো ফোটাচ্ছি আমরা বিজয় দা দেখবে ভিডিওটা তো ফাইনালি দেখো মা দুর্গাকে তোমাদের সামনেই দেখাচ্ছি মানে মা দুর্গার যে লুকটা করেছি স্নেহার ওপর তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কেমন লাগছে ওকে আর ওকে তো ভীষণ মিষ্টি দেখতে এবং মিষ্টি দেখতে লাগছেও আর আমার তো মা দুর্গার থেকে বেশি ওকে মা লক্ষ্মী লক্ষ্মী লাগছে ফেসটা তোমাদের কীরকম লাগছে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে তো যাই হোক আমাদের ফটোগ্রাফার এইমাত্র এলো ফটোগ্রাফার হাই হাই বড্ড লেট করে ফেলেছে নাকি গাড়ি খারাপ হয়ে গেছে জানি না কেন তো এই হলো আমাদের মডেল মা দুর্গা জয় জয় মা তো এখন আমাদের শুট সবে স্টার্ট হলো দুর্গা মা বসে বসে বোরিং হয়ে গেছে তো এবার পোজ দেবে যাদের সময় শুধু ফোন করে এ করে সে করে যাই হোক ও বিক্রম তোর এখনই ফোন করার সময় হলো এটা যা যা থাকো হ্যাঁ নে বাবা তোর বাবা নে এক লাইন লাইন দিয়ে সাজিয়ে দে এরকম লম্বা করে
এখনো বলতে গেলে শুট চলছে তো চলছে তো চলছে, আর এই সব শুটতে এমনিতে অনেকটাই টাইম লেগে যায়। নর্মালি আমরা যখন ব্রাইডাল শুট আরও করি সেক্ষেত্রেও এই যেরকম টাইম লাগে, এক্ষেত্রে তো আরও বেশি টাইম লাগে, কারণ এটা একটু অন্যরকম, তো সেই মতনভাবে করতে হয় সব কিছু। আর এদিকে আমাদের মডেল পোস্ট দিতে দিতে হাঁপিয়ে গেছে। গাইস আমাদের এখন বলতে গেলে কমপ্লিট আমাদের সবকিছু, আর এই যে এখন খুলে নটা বাজে, 11টা থেকে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে, শ্যুট করতে প্রায় অনেকটাই সময় লেগে গেছে। এবার হচ্ছে জুয়েলারি গুলো খুলবো, তো চলো। তো বুঝতেই পারছো যে কতটা লেট হয়ে গেছে, তো আমি আর ভ্লগটা কন্টিনিউ করবো না, কারণ এরপর ওরও সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, সেটাও একটা টাইম লাগে। তো যাই হোক, এখানে আমি এন্ড করলাম। আর তোমরা এই সমস্ত ফটো ভিডিও যদি দেখতে চাও, তাহলে আমি আমার ফেসবুকে সমস্ত কিছু পোস্ট করি, নিচে আমার ডিসক্রিপশানে ফেসবুক লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।